الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا صلى الله تعالى عليه وعلى آله وصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون بارك الله لنا ولكم في القرآن العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم আমার সম্মানিত মুসলিয়ান দেশি ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, হাশরের দিন এত কষ্টের দিন যা আমরা সব সময় আলেমদের মুখ থেকে বিবরণ শুনি। কোরআন হাদিস থেকে আলেমরা হাশরের ময়দানের কথা শুনান আমাদেরকে, বড় বিপদের দিন, কষ্টের দিন। সেই দিন কি হবে, মানুষ ঘামের মধ্যে ডুবে থাকবে, পাগলের মতো ঘোরাফেরা করবে, কেউ কাউকে চিনবে না, প্রথম অবস্থায় কাপড় কেউ সঙ্গে থাকবে না, উলঙ্গ থাকবে সব, উলঙ্গ থাকলেও লজ্জাবোধ, আরে হুশ থাকলে তো লজ্জাবোধ থাকত, বেহুশ মাতালের মতো ঘোরাফেরা করবে। সেই বিপদের দিনে কিছু লোক আল্লাহর আরশের নিচে জায়গা পাইবে, আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়া সেই বিপদের দিন, কষ্টের দিন আরশের নিচে জায়গা দিয়া দিবে। এর মধ্যে একদল মানুষ যার দিল মসজিদের সঙ্গে সবসময় লটকানো থাকে, রাজুলুম কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ, দিল লটকানোর অর্থ কাম কাজ করে, দোকানদারি করে, কিন্তু মসজিদের আজানের দিকে তার লক্ষ্য, কোন সময় যেন আজান করে,
এই দেশে তো আজান শুনবে না, ঘরের দিকে লক্ষ্য, টাইম নেই চলে গেল, জমাতের টাইম নাকি হয়ে গেল, কাজও করে ঘরের দিকে তাকায়, জমাতের টাইম হয়ে গেছে, মসজিদের টাইম হয়ে গেছে, এটার নাম হইল দিল লটকাই রয়েছে। কেউ বিদেশ চলে আসে, দিল কিন্তু ঢাকা চট্টগ্রাম সন্দ্বীপ, আমার ছেলে মেয়েরা কি করে, আমি যেখানে ভালো খাইতেছি আমার মা বাবা কি করে, দিলটা লটকে আছে। সব সময় ইয়াদ হয় ছেলে মেয়ের কথা, মাবার কথা। তো যে ব্যক্তি কাম কাজ করে কিন্তু মসজিদের কথা সবসময় স্মরণ লটকে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দেবে। তখন আপনার দিল কোথায় লটকে আছে চিন্তা করে। এখন একজন হজে যায়, দিল বাংলাদেশ লটকে আছে, আর একজন বাংলাদেশে আছে, দিল কিন্তু আল্লাহর ঘরের সাথে লটকে আছে। হায় রে হায়, হজে যেতে বললাম না, কত মানুষ আর পায় গেল, হায় আজকে আর পার দিন, আজকে মানুষ তোয়াব করতেছে, যদিও সে বাংলাদেশে কিন্তু দিলটা মক্কা শরীফ। আর কেউ মক্কা শরীফ যায়, দিল কিন্তু সন্দীপ। কেউ মাঝে যায়, দিল দোকানে, কেউ দোকানদারি করে, দিল কিন্তু মসজিদে। হাজি ইমদাদুল্লাহ মহাজিরত মাহমুদুল্লাহ আলাই বলেন, ওই হাজির চেয়ে যার দিল ভারত বাংলাদেশ ছেলে মেয়ের সাথে লটকানো, এর চেয়ে ওই ব্যক্তি ভালো যে হিন্দুস্তান বসে বসে মন কান্দে, যে হায় রে হায়, আজকে তো মানুষ আরফার ময়দানে, আজকে তো মানুষ মিনায়, আজকে তো মানুষ আল্লাহর ঘর তোয়াব করতেছে, আমি হতবাকা তো যাইতে পারলাম না। তো ওই ব্যক্তি ভালো যে হজে যাইয়া তার দিল বাংলাদেশ, তওয়াব করে কিন্তু বাংলাদেশ মন। তো আপনি বুঝেন আপনার মন কোথায় লটকে আছে। যদি মসজিদের সঙ্গে লটকে থাকে, সব সময় নামাজের দিকে মন, ঘরের দিকে তাকায়, তো নবীর হাদিস মিথ্যা হইতে পারে না, আসমান জমিন মিথ্যা হইতে পারে, আল্লাহ তাআলা আপনাকে ডাইকে আরশের ছায়ার তলে জায়গা দিবেন নিয়া সেই বিপদের। আরো কিছু লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা বিপদের দিনে জায়গা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা কাজ আছে। সাহাবায়ে কেরামকে বলেন, আমি তোমাদেরকে এমন কিছু কাজ কর্মের কথা বলবো, কর্মসূচি, হাল আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, তোমাদের গুণাগুলি ঝরে পড়ে যাবে আর বেহেস্তের দিকে প্রমোশন হবে, চাকরির যেমন প্রমোশন হয়, এমন কাজ বলবো, কর্মসূচি দিব তোমাদেরকে। কে না করবে? গুনাহ মাফ হবে, বেহেস্তের দিকে প্রমোশন হবে, কেউ না করবে? সবাই বলেন আল্লাহর রাসূল বলেন, এগুলো কিরকম কাজ, যে কাজগুলি করলে, আমল করলে বেহেস্তের দিকে প্রমোশন হবে আর গুনাহ খাতা মাফ হবে। প্রথমে তিনটা কাম করো, তিনটা কর্মসূচি দিলেন, গুনাহ মাফ হইতে থাকবে, বেহেস্তের দিকে প্রমোশন হইতে থাকবে। এটা বৎসরে একদিন শুনেন, এখন দৈনন্দিন প্রতিদিনই এই তিন কাম। এক নম্বর, ইসবাগুল ওযু আলাল বাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বাদা সালাত ফাযালিকুমুর রুবাত ফাযালিকুমুর রুবাত ফাযালিকুমুর রুবাত কালাহা সালাফা। ওযুমে তিনটা কাম করো, এক নম্বর হলো ওযু ঠিক করে করো, পরিপূর্ণ করে ওযুটা করবে। ওযু করে হুশ নাই, এদিকে শুকনা এদিকে শুকনা, জলদি জলদি চলে যাবে নামাজে। অনেকে ওযু করে কিন্তু ওযু হয় না, মুসা করে। মুসা করলে মাথা যেমন মুসা করে, এটা মুসা। আর ওযুর চলে সব গুণ, পানি ঢাইলা দিতে হয়, হ্যাঁ যে মুসা হইল, ওযু হইছে না, কিন্তু মুসা হইল, ভিজল ঠিক, মুসা হইছে, সাবুন পানি ঢেলে দিতে হয়। এরপরেও যদি একটা চুল পরিমাণ জায়গা শুকনা থাকে, ওই জায়গাটা জাহান্নামের আংড়া হবে, দুজনের আংড়া হবে। এই হাদিস যখন হযরত আলী শুনলেন, মাথায় আর চুল রাখতেন না, এমনি সবসময় কামায় রাখতেন। কেন?
যে যদি চুল সুখ না থাকে আর আমার উপরে গুসল ফরজ হয় তো জাহান্নামে যাইব। এই মাথা এনে সবসময় মাথা ধুলাই রাখতেন হযরত আলী রাদিয়াল্লাহ ভয়ে। এদিকে দাড়ি পাতলা, পানি পৌঁছলো কিনা, দাড়ি যদি ঘন হয়, ঘন দাড়ি কয়জনের আছে বাংলাদেশে? কবে আছে ঘন দাড়ি হলে উপরের দিকে পানি এমনি দিলে হয়, আমার মতন পাতলা দাড়ি হলে পানি ভালো করে পৌঁছাইতে হবে। কে পানি পৌঁছাইতো তাড়াতাড়ি? নমাজ যাইতেছে না, আরে নমাজ যে যাইতেছে ও জোর লাগবো নেই, আনা উজ্জ নমাজ পড়লে হবে? প্রথমে তো ওযু ঠিক করতে হবে, পরিপূর্ণ কামিল মুকম্মল করে তুমি ওযু করো। আবার বেশি ভানে ঢেলো না, ইসরাফ কয়, সাগরে ওযু করো ইসরাফ করিও না, ইসরাফ নিষেধ। অন্য আলের ভানে ঢালতেই আছে, কয় ফিরসাফ, খুব কামিল ফিরসাফ, কিরকম? কয় নয় লোটা ভানে লাগে, নয় লোটা, এটা কামিল হইল না শয়তানের লোটা, ইসরাফ করলো। হুজুর সাহেবের সাহাবায়ে কেরাম নামাজ লেট হয়ে গেছে, আসরের নামাজ, নবীর সঙ্গে সাহাবা, হুজুর নামাজে দাঁড়াইবার জন্য তৈয়ার হয়ে গেছেন, সাহাবারা ওযু করতে, কিন্তু হুজুর লক্ষ্য করছেন। এটাই মুর্শিদের কাজ, এটাই উস্তাদের কাজ, যে আমার ছাত্ররা কি করে, এটাই মা বাবার কাম, আমার ছেলে মেয়েরা কি করে। হুজুর দেখতেছেন কেউ কেউ ওযু করতেছে কিন্তু তাড়াতাড়ি জমাত সামিল হয়ে যাইব, আর এদিকে পেছনের দিকে পায়ে শুকনা রয়ে গেছে, এইদিকে এই জায়গাটা ভাঙে ঠিক মতো পৌঁছে না, হুজুর দূর থেকে দেখছেন। এখন যদি ভূমিকা দিয়ে ওয়াশ করেন তো না, এদিকে জমাত আরম্ভ হয়ে যাইব আর পায়ের পিছনের দিকে শুকনা। হুজুর চিৎকার দিয়ে বলেন, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার। বক্তৃতা হয়ে গেছে হুজুরের, তিনবার বলছেন, এই যে তোমাদের পায়ের পিছনের জোগাটা শুকনা রইল, এটা জাহান্নামের আযাব, দুজকে চলবে। এও আসতে বলেন নাই, বাবু রফি সৌদ কম চিৎকার দিয়ে হুজুর সাহেব বলছেন যাতে সবের কানে পৌঁছে। ও আর সবসময় আসতে করলে হয় না, কোন সময় দূরেও করুন লাগে। এই জন্য বখারি রহমতুল্লাহ বাপ বানছেন বাবু রফি সৌদে দিলে এলমে, এটা আসতে করলে শুনবো, এই জন্য জোরে কইছেন, চিৎকার দিয়ে হুজুর যে কি সর্বনাশ করতেছো তোমরা, আরে নমাজ তো হবে না ওযু ঠিক না হলে। কামিল পরিপূর্ণ করে ওযু করো, পানি ঢালো, ওযু তরতিব মতে করো, আর কোন জায়গা যেন শুকনা না থাকে। দুই নম্বর, হুজুর সাল্লাম বলেন মসজিদে যাইবে বেশি বেশি কদম দিয়ে মসজিদে যাইবে, যতগুলা কদম পড়বে গুনাহ মাফ হবে, বেহেশতের দিকে প্রমোশন হইতে থাকবে। এটা বছরে একদিন করলে হবে, দৈনন্দিন কাম, এটা দৈনিক কর্মসূচি। তিন নম্বর, হুজুর বলেন আর এক নমাজের পরে আর এক নমাজের অপেক্ষা করতে থাকে, আসর পরেই অপেক্ষায়, আয়ো ভাই চান খাই, দোকানে যে গপ্প করি, কয় না ভাই মগরিব নষ্ট করবো, চলো মাছ মারা যায়, আরে মগরিবের টাইম আইতাছে, চলো মিনহাটন যাই, আরে ভাই মগরিবের টাইম আইতেছে, আসর পড়িয়া মসজিদে বৈশাই থাকে, মগরিব পরে বাড়ি যাইব, মগরিবের পরে নাতি আসছে, দাদা আয়ো না, আর এসব পরে বাড়িতে যাইব, দাদা যায় না, ঘরে যে টেলিভিশন দেখবে আর কি করবে, যা এসব পরে দেখবো। এই যে এক নমাজের পরে আর এক নমাজের জন্য অপেক্ষায় বসা থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতে দিকে প্রমোশন, গুনাহ মাফ হইতে থাকে। এরপরে হুজুর বলেন এই তিনটা আমল বুঝলেন যদি করতে পারো, ফাযালিকুমুর রাবাত, রাবাত অর্থ হইল বিডিআর, আমাদের দেশে যারা বর্ডার পাহারাদারি করে এদেরকে বিডিআর বলে, বিডিআর ক্যাম্প আছে, এই বিডিআর এর দায়িত্ব হইল সীমান্ত এলাকা পাহারাদারি করা, দুশ্মন যেন ঢুকতে না পারে, চেকপোস্টে বসে আছে। আল্লাহ রাসূল বলেন এই তিনটা আমল যদি তুমি ঠিক মতো করো দৈনন্দিন কর্মসূচি, এইটা যেমন তোমার জন্য বিডিআর এর কাম দিবে, যে বিডিআর কি করে দেশ হেফাজত করে, এই তিন আমলে তোমাকে হেফাজত করবে, শয়তান তোমার কাছে আসতে পারবে না, সব বিচ্ছু তোমার কাছে আসতে পারবে না, জাদু টুনাও তোমার কাছে আসতে পারবে না। আমরা জাদু টুনার জন্য, ভূত ফেরতের জন্য কত কিছু করে আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে দিয়েছেন, দৈনন্দিন কর্মসূচি ঠিক রাখো, এটা বিডিআর এর কাম দিব, বিডিআর কি করে দেশ হেফাজত করে, চোর যেন না ঢুকতে পারে, ব্ল্যাক মার্কেট যারা যারা ঢুকতে না পারে,
কোন পাঁচ বছর আগে জন্য আসতে পারে। তো আমাদের পিছনে শয়তান আছে, চোর আছে, সাপ বিচ্ছু আছে, সন্ত্রাসী আছে। আপনি নিয়ত করে দৈনন্দিন কর্মসূচি ঠিক রাখেন, আল্লাহ তাআলা আপনাকে সব আপদ বিপদ থেকে হেফাজত করবে। কে করবে? এই আমলগুলাই করবে, এই আমলগুলাই বিডিআর এর কাজ দেবে। আর হুজুর এই শব্দ তিনবার বলছেন, কালাহা সালাসা ফাযালিকুম রাবাত ফাযালিকুম রাবাত ফাযালিকুম রাবাত। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বসার তৌফিক দিয়েছে, বক্তৃতা দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করা আর বক্তৃতা দিয়ে হেদায়েত করা কোনোটাই হবে না। কেউ বক্তৃতা করে জনগণকে সন্তুষ্ট করার জন্য, এই কাম হইব না। কেউ বক্তৃতা দেয় পীর মসজিদ মানুষকে সংশোধন করার জন্য, এটাও আমার দ্বারা হবে না। আমি কেন আসছি? আপনাদের সাথে বসলাম কিছু সময়, নেক বান্দাদেরকে লিয়ে কিছু সময় বসে একটা দোয়া করলে হয়তো কার উসিলাতে দোয়া কবুল হবে। আমার তো আপনাদেরকে সন্তুষ্ট করার মতো যোগ্যতাও নেই, ইসলাহ করার মতন যোগ্যতাও নেই। কিন্তু আল্লাহ যে এসা পর্যন্ত এখানে বসার আপনাদেরকে নিয়ে তৌফিক দিছে, এই উসিলাতে যদি আল্লাহ তাআলা আশের ছায়া তলে জায়গা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি নামাজের অপেক্ষায় বসে থাকো মসজিদে, কোনো কাম নেই, এমনি বসে রয়েছে চুপচাপ, তাহলে ভালো লাগে না কিছু মসজিদে বসে রয়েছে? যতক্ষণ মসজিদে বসে থাকবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দাও, আল্লাহ ঘরে বসা, আল্লাহুম্মারহামহু, আল্লাহ মাগফির লাহু, ইয়া আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তার উপরে দয়ার বর্ষণ করো। কে দোয়া করে? বাংলাদেশের মৌলবি, মাছলি খারা মৌলবি, পান খারা মৌলবি, উক্কা খারা, সিগারেট খায়, ফেরেশতারা দোয়া করতে থাকে, পয়সা লাগে না। কেন ফেরেশতারা দোয়া করে? সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে, আল্লাহ তুমি বান্দাকে মাফ করে দাও। তাহলে মসজিদে বসাইলাম না হোস্টেলে বসাইলাম, মসজিদে বসাইলাম না পার্কে যেয়ে গপ গুজারি করার মধ্যে লাভ? কিন্তু একটা শর্ত আছে, মসজিদে বসা যেন কোন গীবত না করে, শেকায়ত না করে, মুখে যেন দুর্গন্ধ না থাকে, কাঁচা পেঁয়াজ খেয়ে যেন মসজিদে না আসে, বিড়ি সিগারেট খেয়ে দুর্গন্ধ নিয়ে যেন মসজিদে না আসে। আর অনেকের মৌজার মধ্যে দুর্গন্ধ থেকে বাইরে ফেলে যাবে, তোমার মৌজার দুর্গন্ধ হয় আবার দশজনের কষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে, দোয়া করবে ফেরেশতা যত সময় পর্যন্ত ফেরেশতাকে তুমি কষ্ট না দাও। তো ফেরেশতারা কষ্ট পায় দুর্গন্ধ বদবু, মসজিদকে খুশবুদার করো আল্লাহ তোমার কবরকে খুশবুদার করে দিবে, মসজিদকে সাফ করো আল্লাহ তোমার জিন্দেগানের গুনাহকে আল্লাহ তাআলা আমলনামা থেকে সাফ করে দিবে, মসজিদকে নুরানি করো আলোকিত করো তো আল্লাহ তোমার কবরের মধ্যে আলো দিয়ে দিবে। আল্লাহ রাসূল নিজে মসজিদ সাফ করছে, মসজিদ শুধু পাঁচ ওয়াক্ত নামাজের জন্য, পাঁচ ওয়াক্ত নামাজ একটা আমল, মসজিদ জিকিরের জন্য, মসজিদ তিলাওয়াতের জন্য, মসজিদ এতেকাবের জন্য, মসজিদ তালিমের জন্য। আমাদের দেশের মসজিদ 24 ঘন্টা খোলা থাকে না, কিন্তু মসজিদ আসলে 24 ঘন্টা খোলা থাকার জন্য মসজিদ। বাংলাদেশ কো, ভারত কো, পাকিস্তান, এই দেশে 24 ঘন্টা কয়টা মসজিদ খোলা আছে? দিল্লির নিজামউদ্দিন বস্তির মসজিদ 24 ঘন্টা খোলা আছে। আপনি বলবেন জায়েজ না, না জায়েজ, আমরা ফতোয়া দিব মসজিদে হেফাজতের জন্য তালা মারো জায়েজ আছে, এটা হলো জায়েজের ফতোয়া, চুরে নিয়ে যাবে মাইক তালা মারো। কিন্তু মসজিদ শুধু পাঁচ ওয়াক্ত নামাজের জন্য নয়, মসজিদ 24 ঘন্টার আমলকে জিন্দা করার জন্য। যখন তালা মেরে মসজিদ চলে গেলাম, মসজিদ কিন্তু কাঁদতে থাকে, আমি তো এই জন্য না যে শুধু পাঁচ ওয়াক্ত ফাঁস দশ 50 মিনিটের জন্য মসজিদ 10 মিনিট খরচ করলো, এই জন্য 24 ঘন্টা মদিনার মসজিদ খোলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা খোলা থাকতো। এক মসজিদ আছে কাকড়ায় 24 ঘন্টা খোলা থাকে, রাত্র খোলা থাকে, পাড়াদার আছে, আর নিজামউদ্দিন বস্তি 24 ঘন্টা খোলা আছে। মশলা হইল যে মসজিদের হেফাজতের জন্য তালা মারো, এটা হলো মশলা। প্রকৃত মসজিদ 24 ঘন্টা খোলা থাকবে, কেউ ইবাদত করবে, কেউ তেলাওয়াত করবে, কেউ আল্লাহর ধ্যান করবে, কেউ তালিম করবে, কেউ জিকির করবে, এটা হলো মসজিদের মাকসুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুন্দর মসজিদ আপনারা বানাইছে, সত্যিকার অর্থে মসজিদের যে খোরাক আছে, আমার পেটের যেমন খোরাক আছে, খাওয়া চাহিদা আছে, খেতের জন্য পানি লাগে, মসজিদে কি চায়?
মসজিদে চায় আমার মধ্যে 24 ঘন্টা জিকির হোক, তেলাওয়াত হোক, নামাজে থাকো, তালিম হোক, আমল জারি থাকো, তখন মসজিদে খুরাক পাইলো সেই মসজিদ আপনাকে সুপারিশ করে বেহেস্তের মধ্যে নিয়ে যাবে, আর আপনি মরলে পরে মসজিদ কাটবে, মসজিদ কি করবে? একদল মানুষ মারা গেলে পরে আসমানে আল্লাহ বলেন একদল মানুষ মারা যায় আসমানেও কান্দে না জমিনেও কান্দে না, তো মুফাসসিরিন যা ব্যাখ্যা করেন তাহলে বোঝা যায় আর একদল মানুষ মারা গেলে আসমান জমিনে কাঁদবে, এরা বেতমিজ বদমাস, এদের কথা আল্লাহ বলছেন আসমান জমিনে তারা মৃত্যুর পরে কান্দে না, কেন কান্দে না? তো বোঝা গেল আর একদল মারা গেলে আব্দুল কাদের জিলানির মতো, আর আশরাফ মাদানির মতো, আর দরগার ইমামের মতো, গাজী সাহেব ইন্তেকাল করছেন ফটিয়া মাদ্রাসার মুয়াদ্দিন, এখন উনার ক্লাসের যেখানে ব্রেঞ্চ এগুলা কান্দতেছে, এই যে একদল মানুষ মারা গেলে পরে কান্দে না আসমান না জমিনে, আর একদল মারা গেলে আসমানে কাঁদতে থাকে জমিনে কাঁদতে থাকে, ইমাম হুসাইন কারবালাতে শহীদ হলেন আসমান রক্তের বন্যা বসাইয়া দিছে, রক্তের কান্না কালার নষ্ট হয়ে যায়, অনেকে দেখা যায় মারা যাওয়ার পরে কোন বৃষ্টি না আসমান থেকে ফোটা ফোটা মেঘ, বোঝা যায় কাঁদতেছে, তর্জন তর্জন কিছু নাই ফোটা ফোটা কুয়াশার মতো বৃষ্টি পড়তে থাকে, এই আসমানে কান্দা দেখা দেয়। যদি মসজিদে মুসল্লি পছন্দ হয় যখন মুসল্লি মারা যায় এখন মসজিদ অপেক্ষা করে, ওই লোক আসতো আসে না কেন, সবসময় মসজিদে থাকতো জিকির করতো, কি হলো আসে না কেন, আসে না কেন, কি হলো? তো কান্দতে থাকে এই ভিত্তিতে দিগিরা, তোমার একজন ফ্রেন্ড তাকে যদি না দেখো তো তুমি যেরকম কান্নাকাটা করো, কেউ আত্মহত্যা করে এলে ফ্রেন্ডে পায় না, এখন মসজিদ কান্দতে থাকে গেল কই? তো ফেরেশতারা বলে ওই লোক মারা গেছে আর আসবে না, আর মসজিদে সাজিদা করবে না, এই মেহরাবের চিন্তা করবে না, আর আসবে না, অনেক ইমামের জন্য মেহরাব কান্দতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালাম হাদি, এই যে কান্দা শুরু করবে ওই মুসল্লির জন্য, ওই ইমামের জন্য, ওই মুহাদ্দিসের জন্য, ওই কামরা যে কামরায় ক্লাস করতো এই মুহাদ্দিস, কিয়ামত পর্যন্ত কান্দতে থাকবে তার জন্য, হায় হায় ওই লোক রাত দেখবো না, জমিনে ফখর করে, অনেক লোক আছে জমিনে ফখর করে, ওই ব্যক্তি যে আমার সজিদাটা করলো আমার মধ্যে আমি ধন্য হইলাম, যে জায়গায় মসজিদ ওই জায়গা অন্যান্য জায়গা অন্যান্য বিল্ডিং তাদের উপরে ফখর করতে থাকে, দেখ আমার ভাগ্য কত ভালো আল্লাহ আমারে কবুল করছে মসজিদের জন্য, আর বড় বড় আলেম ওলামারা বুজুর্গেরা হাজিরা আমাকে বসে বসে আল্লাহর ইবাদত বন্দি কি করে, আমার ভাগ্য কত ভালো, সে ফখর করতে থাকে অন্য জমিনের উপরে। সব জমিনে কি মসজিদ হয়? সব জায়গায় কি মসজিদ হয়? অনেক জায়গায় হোস্টেলকে আল্লাহ তাআলা এই দেশে মসজিদ বানিয়ে দিছে, অনেক এখানে সিনেমা হলকে মসজিদ বানিয়ে দিছে, বলেন সুবহানাল্লাহ, যে আল্লাহর কুদরত, যে মসজিদের জন্য বানাইছে না সিনেমা হলের জন্য, কিন্তু মুসলমান নাকি না সিনেমা হলকে মসজিদ বানাইছে, মানে যে হোস্টেল এটাই মুসলমান না খরিদ করে মসজিদ বানাইছে। আমার ভাই বন্ধুরা, আমরা যদি নিয়ত করি যে এশার নামাজ পড়ে বাড়িতে যাইব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যতক্ষণ বসে থাকবে মসজিদে 1 ঘন্টা 1.5 ঘন্টা কোনো কাম নাই, বসে রয়েছে এসা পরে বাড়িতে যাইবে, এই 1.5 ঘন্টায় কত রাকাত নামাজ ধরা যাইব, আপনার হিসাব মতে যত রাকাত নামাজ ধরার সম্ভব এত রাকাত নফল নামাজের সব আমল নামা দাও, হোটেলে বসে থাকলে বাড়িতে বসে থাকলে পাইবেন, পার্কে যেয়ে বসে থাকলে পাইবেন, মসজিদে বসে রয়েছে। তাহলে আমরা নিয়ত করি ওয়াজ করে তো সন্তুষ্ট করাও যাইতো না, হেদায়েত করা যাইতো না, যে আমরা এশার নামাজ পড়ে যাইব যতক্ষণ বসে থাকবো আমল নামার মধ্যে নফল নামাজের সওয়াব উঠতে থাকবে, না পড়িয়াও সওয়াব, আল্লাহ যে কিরকম দয়াল, কাম না করে সব পাওয়া যায়, এখানে কাম না করে পয়সা বেতন দিবি নি, মসজিদে জমাত হবে দৌড় দিছে মসজিদে দিয়ে নামাজ পায় নাই, ঘর থেকে দৌড়ি আইছে জমাত ধরব তাড়াতাড়ি, ওই ঘরে তো বেশ কম হইতে পারে এই আশায়, দরজার মধ্যে আসার পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম আসসালাম নামাজ শেষ হয়ে গেছে, হুজুর সাল্লাম বলেন পুরা জমাতের স্বভাব তোমাকে দেওয়া হবে, তুমি তো আইসো নিয়োগ করি কাম সারা স্বভাব, এরকম কোন দরবার আছে? একজন হজ যাইবার জন্য নিয়োগ করছে বুঝলেন, আর এখান থেকে জেএফকে বিমানবন্দর এখানে যেই মরিয়া গেছে, বা বাংলাদেশ ঢাকা যাইয়া মরিয়া গেছে, এবার ইংল্যান্ডে এরকমের হয়েছে ঘর থেকে বাইর হয়েছে হিথ্রু বিমানবন্দর যাইবার আগে মারা গেছে, হজের জন্য রওনা হয়েছে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঘর থেকে বাইরে হয়ে গেল আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য যদি হজ করতেও না পারে, জিহাদ করতেও না পারে, হিজরত করতেও না পারে, জামাত নাও হয়, যখন আল্লাহর নামে বাইরে এসে আল্লাহ পাক ওয়াদা করেন আমি পুরা পুরা সওয়াব তাকে দিয়ে দেব, হজের সওয়াব দিব, হিজরতের সওয়াব দিব, জামাতের সওয়াব দিব। জামাত পড়ার অনেক সে রাস্তা মিলে গেছে, হিজরতের লাগে বাইরে এসে রাস্তায় মিলে গেছে। ওয়ামাই ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলা আল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলা আল্লাহ। আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়ে দিছে, আমার লাগে যদি বাইর হয় একের লাগে বাইর দিছে, মাছ মারা লাগে জমাতে না হলে মাছ মারা যায় তোমার, একের লাগে বাইর দিছে ফেরেন্টের লাগে দেখা করবার লাগে বাইর দিছে। আল্লাহ এবং আল্লাহ রসুল কে যদি চায় আর এই জন্য ঘর থেকে বাইর হয় মকসুদ পুরা হইল না, কাজ পুরা হইল না, তবু আল্লাহ তাআলা সওয়াব পুরা পুরা দেবে। আমরা এশার নামাজ জমাতে পড়িয়া যাইব, এ নিয়তটা করে দেখেন নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়া দিবে। এইটা হলো আল্লাহ রহমান রহিম দয়াবান, আল্লাহ চান আমার বন্ধু আমার দিকে আসো, আপনার ছেলে মার হারিয়ে গেছে, আপনার ছেলে বাড়ি থেকে রাগ করে গেছে, দুইটি হইতে পারে, কেউ হারাইয়াও যায়, হারাইয়া গেলে কি করে পিতা মাতা ভাই বোনদের পাগলের মতো তালাশ করতে বাইরে পত্রিকা দিয়ে বেড়াই দিয়ে হারাই গেছে, বনকের কাছে যায় হারাই গেছে, আজ রাগ করে যায় দুই চার দিন, এরপরে টেলিভিশনে সাক্ষাৎকার দিব, পত্রিকাতে অ্যাডভার্টাইজ দিব, আর এরপরে ডাহাডাই করব, ডাহাডাই করে কইব কই গেলে রে পত্রিকাতে অ্যাডভার্টাইজ, আরে কেলে কে রাগ করে গেছস, আর কিছু বলবো না, বাড়িতে আয়, তোর মা মারা যাইব, তোর বাপ মারা যাইব, তোর ভাই মারা যাইব, তোর বোন মারা যাইব, তোর সুখে কোথায় আছস দুনিয়ার কোন কোনায়, আর রাগারাগি না ঘরে আয়। আমরা রাগ রাগ করে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাইবে, কোনো খুশ খবর নাই, দরগাতে যায়, পীরের কাছে যায়, তাবিজ নিয়ে আসে, ভাগ্যে গেছে, অনেকে তাবিজের জন্য যায়, বাড়িতে আইতো রাগ করে গেছে না, কে বলে করে না করে না, ছেলেবেলা রাগ করে না, বাড়িতে রাগ করে দেয় বাবা কি জানি কইছে রাগ করে গেছে, এখন মা বাবারও দোষে তোমার কথা আমার ভুলা বাড়ি দিয়ে গেছে, যাও ঢাকা যাও মাইজ বান্ডার যাও দরগাতে যাও তাবিজ লো তোমার কারণে, ওখান বাড়িতে আর শান্তি নাই পুরা ওয়াইফের কারণে, মার তো মহব্বত বেশি, তো ভাগ্যে ঘুষা করে রাগ করে যাইতে পারে, হারাইও যাইতে পারে, আর ঘরে আর শান্তি আসেনি বলে কেউ শান্তি নেই, কথা বুঝেন না আমার, এই আস্থা পরিবার অশান্তি, এদিকে খুঁজতেছে এদিকে তালাশ করতে এর কাছে বলতেছে পত্রিকাতে বেড়াই দিতেছে বুঝেন না কত করে তালাশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা মাতার চেয়ে 99 ভাগ বেশি মায়া দয়ার মালিক আল্লাহ, আমার বান্দা যখন আমাকে ছাড়িয়া অন্য পথে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে খুঁজতে থাকেন, ও আমার বান্দা তুই কোথায় গেলি, মা বেরুয়াদ শশ জাহাদ দর সদ জাহাদ জুয়ানে তু, আমার উত্তর পশ্চিম দক্ষিণ নাই, চাইতে দিক আছে আল্লাহ ভাষা, মাওলানা রুমি বলেন মা বেরুয়াদ শশ জাহাদ দর সদ জাহাদ জুয়ানে তু, চাইতা দিক নাই আমি চতুর্দিক দিয়ে বন্দা তোরে তালাশ করে তুই আমারে ভালাই কই গেলে, বন্দাই নি আল্লাহ তালাশ করে, আল্লাহ নিজে তালাশ করে, প্রতি রাত্রে আসমানে তুমি আম এখানে এসে আল্লাহ তালা ডাকতে থাকে, ও আমার বন্দারা তোরা গেলে কই আমারে বলাই কই গেছ, রাশিয়ার দিকে, আমেরিকার দিকে, ওই সিনেমার দিকে, ওই ক্লাবের দিকে, ওই আমারে ফেলাইয়া আমি তোরে বানাইছি তুই আমারে ফেলাই কোথায় গেছ, আয় হাম চশমে বর্রা হে কে দর হাম চশমে বর্রা হে কে কই রারুয়ে মঞ্জিল নেহি হর গরি দেনে কো তো তৈয়ার হ্যায় কোই মাঙ্গনে ওয়ালা নেহি, আমি তো রাস্তার দিকে তাকাই আছি, আয় তুই মা বাবা যেরকম তাকাইয়া থাকে আমার ফলা কোন সময় হইব, শুনছি আমরা এখান থেকে রওনা হইছে আয় না কেন ঘুমাই তো না, বাপেও ঘুমায় না, কোন সময় জানি আয় কোন সময় ডাক দিব, তিন দিন হইয়া গেছে শুনলাম রওনা হইছে আসে না কেন, পাগলের মতো হইয়া যায়, আল্লাহ পিতা মাতার চেয়ে আরো 99 বার বেশি মায়া দয়ার মালিক, আল্লাহ তাআলা বান্দাকে তালাশ করেন, ও বান্দা তুই গেছস কই, আয় আমার কাছে আয়, আমি তো দরজা খুলে রাখছি 24 ঘন্টা আল্লাহর দরজা খোলা, আয় তো আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে,
বুঝতে পারছেন? আপনি যে গেলে খোদারে আল্লাহ তালা নিজেও তালাশ করে, আমার বন্ধা গেল কই আমার ভালাইয়া, কেন সে মসজিদে আসে না, কেন কুরআন তিলাওয়াত করে না, কেন আমার কাছে চায় না? আল্লাহ তালা বলে, রে বন্ধা তোর কোনো দরকার থাকলে আমার কাছে আয়, মাফ করছস আমি মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ নিজে দাওয়াতে নাই, মাফ করে দিব। তোর অসুস্থ বিমার আজার হয়েছে, আয় আমি তোর শরীর সুস্থ করে দিব, আয় আমার কাছে আয়। আরে তোর কোন হাজত থাকলে আয়, আল্লাহ হাল মিন মুস্তাগফিরিন আগফির আল্লাহ, আয়। বেমার থাকলে আয়, কোন দরকার থাকলে আয়, কাগজ হয় না আয় আমার কাছে আয়, অফিসে কত দৌড়বে আমার কাছে আয়, আইন ব্যবস্থা করে দিব। এমনি বই করে দিবি, অফিসার কলমে দেয় না কিন্তু দিলে মানে না। অনেক অফিসাররা দিলটাই তো কয় না তোমার ভিসা দিবার, কলম কিন্তু ন লিখতে পারে না, সেসব বাধ্য যা কলমে লেখে যাও, ভিসা দেওয়া হইল কিন্তু কয় আমার দিলে এখনো বুঝতেছে তোমার দেওয়ান যায় না, কিন্তু আমার কলম চলতেছে না। কারণ মুসা আলাইহিস সালামের জন্য বদদোয়া দেয়, মুসা মুর্দাবাদ, মুসা মুর্দাবাদ, মুসা ধ্বংস হয়ে যেত কিন্তু তার জিব্বা দিয়া বাইরে না, জিব্বা কন্ট্রোল আল্লাহ করে দিছে। বলা না বাউরাকে টাকা পয়সা দিয়া নিল মুসার বিরুদ্ধে বদদোয়া দিবার জন্য, কিন্তু হে জিন্দাবাদ কয়, মুর্দাবাদ কয় না। মানুষকে তোরে কইলে মুর্দাবাদ কই কি, মুসা ধ্বংস 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 ধ্বংস, এক পার্টি আরেক পার্টিরে কয় না ধ্বংস 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 ধ্বংস, তুই তো জিন্দাবাদ কস, টাকা পয়সা কিসের দিলাম, কয় আমি জিন্দাবাদ কই না মুর্দাবাদই কই, বলে আমরা কি মিথ্যা শুনি, হে কয় মুর্দাবাদ ঠিকই কিন্তু জিব্বা দিয়া বাইরে জিন্দাবাদ, মুখ তার কন্ট্রোলে থাকে না। তাহলে বলেন সাবি কার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলে আমার কাছে হয়। আল্লাহ এত পিয়ার মহব্বত করে বন্দাকে আল্লাহ নিজেই তালাশ করে, আপনি তো দরগায় যেয়ে তালাশ করেন ছেলে মেয়েকে, আর আল্লাহ রাব্বুল আলামিন একদিন না দুই দিন না সারাটি বৎসর প্রতি রাত্রে এসে তালাশ। এই জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার আল্লাহ ঘুমায় না আমি কি করে ঘুমাই, এই হলো আশিক, আল্লাহ ঘুমান, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমাবে দূরের কথা, আল্লাহর উঙ্গানিও নাই। আচ্ছা আল্লাহ যদি উঙ্গায় দেশ চলবো রে, ড্রাইভার যদি উঙ্গায় তে গাড়ি চলবো রে, তাহলে আল্লাহ কি আমাদের মতো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ 24 ঘন্টা সজা। তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতে, আমার আল্লাহ ঘুমায় না আমি কি করে ঘুমাই, ঘুমাইতে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ঠ্যাং লম্বা করে ঘুমাইতেন না, বিশ্রাম করে, হুজুরও বিশ্রাম নিছে, কিন্তু হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমে ওযু যাইতো না, কেন কেন, আল আইনান তানামান ওয়াল কলবু ইয়াকফা, চক্ষু ঘুমায় দিল সজা। আল্লাহ হুজুরি, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার দেখতেছে, আল্লাহ আমার সামনে, আল্লাহ মাই, আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ মাই, আল্লাহ হাজিরি, আল্লাহু নাজির, আল্লাহু মাই, আল্লাহ হাজির নাজির, আল্লাহ আমার সঙ্গে আছেন, আমি কিভাবে টেংলাম বকরে ঘুমাই, মানে বিশ্রাম নিলে খুশি টেঙ্গা নাই। আমাদের মুক্তি আজম রহমতুল্লাহ আলাইহি ফয়জুল্লাহ রহমান মাদর জাত বলিকে দেখছি, জীবনও দেখছি না, আমরা তো পড়ছি আমাদের উস্তাদ ঠেংলাঙ্গা করে, ছোট হোক বড় হোক, ছোট লোক হোক বড় লোক ছাত্র হোক, একবারে ঠেঙাটাই খুশি, কথা তো এমনি কম কইতেন। আল্লাহ সামনে, আপনি যখন আপনার মা বাবার কাছে যান, পীরের কাছে যান, আপনি মনে হয় কিরকম ভাবে চলে বিয়া তো বেরি হইয়া যায়, হুজুরি যারে আমি খাহি আজু গাফিল মশু হাফিজ মাতা মাতাল কামান্তাওয়া দাঁড়ির দুনিয়া ও আমি হেলহা, যার 24 ঘন্টা ধ্যান হবে আল্লাহ হাজির নাজির, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ সামনে আমি আছি, আল্লাহ আমার সামনে আছে, আসেন প্রকৃত পক্ষে ঠিক, কিন্তু আমার দেমাগে তো নাই,
আমাদের সাথে আছে, কিন্তু আমাদের মস্তিষ্কের ভিতরে ঢুকে না, আমাদের মনের ভিতরে ঢুকে না। তো এই ধ্যান খেয়াল যদি হয়ে যায় তাহলে হলো মানুষ কামেল। চুরি করবে না, ডাকাতি করবে না, নাপ জোকে বেশকম করবে না। সৈয়দ তায়েফ হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, এই সৈয়দ তায়েফ ওলিকুল শিরোমণি বাংলাতে কয়, উনি হিজরত করে মদি মক্কাতে চলে আসলেন। 1857 সনে সিপাহী বিদ্রোহ হইল, এটা হলো আজাদী আন্দোলন। ভারতকে স্বাধীন করার জন্য হাজি সাহেবের বাহিনীর উনি ছিলেন চিফ স্টাফ, 700 মুজাহিদিন নিয়ে ভারতকে স্বাধীন করার জন্য ময়দানে নামলেন। শামিলের যুদ্ধ হইল, কাসিম নানুতুবি রশিদ আহমদ গঙ্গুহী আর হাফিজ আমিন শহীদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়েছেন, এদেরকে নিয়ে 1857 সনের বিপ্লব আসলে আসিল স্বাধীনতার যুদ্ধ। ভারত থেকে ইংরেজকে খেদাও, দিল্লির লাল কিল্লা যেন দখল না করতে পারে, এখানে ইসলামী পতাকা উত্তোলন হবে, এই ছিল যুদ্ধ। কিন্তু এটার টাইটেল দিয়ে দিছে সিপাহী বিদ্রোহ, এটা যে আজাদী আন্দোলন। ইংরেজরা যেমনি কয় আমাদের পণ্ডিত বাবুরা এমনি কয়, ভারতকে স্বাধীন করার জন্য আন্দোলন শুরু হইল। কিন্তু এটার মধ্যে দুর্বলতা ছিল যে যারাই যারা আন্দোলন করছে একসঙ্গে এক নেতার অধীনে করে নাই। কেন হাজি সাহেব রহমতুল্লাহ আলাই কোনো দিকে না চাইয়া ময়দানে নামিয়ে পড়লেন, যুদ্ধ করছে, শেষ পর্যন্ত হাফেজ আমিন শহীদ হইলেন। হাফেজ আমিন থালাবান, ওনার কবর আছে শহীদ। যে শহীদ হয় আল্লাহ কোরআনে বলেন এরা মরে না, তো একজন যে ফাতিহা করে এই নিয়তে সোয়াবরেসানি করে কবর থেকে আওয়াজ আইছে, এই তুই আমার মর্দা মনে করাস, আল্লাহর কোরআনে আছে ওলা তাকুল লিমা ইউক্তালু ফি সাবিলি আমওয়াতা, তুই ফাতিহা পড়ো সোয়াবরেসানি করে আমার মরা মনে করিয়া কোরআন পড়ছিস না, কবর থেকে আওয়াজ আসছে। হাফেজ জামিন সাহেব বলছিলেন আমি শহীদ হয়ে যাইব, হয়তো এই যুদ্ধে আমরা জয়ী হইতে পারবো না, কিন্তু আমি থাকবো না, কিন্তু একদিন না একদিন ভারত স্বাধীন হবে, ওই সময় বলে গেছিলেন। আমরা ওনার কবর জিয়ারত করছি, থানা বন গেছি, যুদ্ধ শেষ হলো, ইংরেজ চতুররা চতুর্দিকে মুসলমানদেরকে বিক্ষিপ্ত করলো, কাউকে টাকা দিল, বড় বড় পীরদেরকে টাকা পয়সা দিয়ে জমিন দিয়ে জায়গা দিয়া এরে কন্ট্রোল করলো, হেরে কন্ট্রোল করলো, মুসলমানদেরকে বিভাজন বিভক্ত করিয়া দিল, স্বাধীনতার আন্দোলন স্থগিত হয়ে গেল। এখন তারা রুলার জারি করলো, যেখানে পাও এখানে ধরো, দাড়িওয়ালা টুপিওয়ালা সবরে মারো। কাসিম নানুতুবি রহমতুল্লাহ যিনি দেওবন্দ মাদ্রাসা বানাইলেন ওনার বিরুদ্ধে হইল ওয়ারেন্ট, রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অস্ত্র মামলা, হাফিজ জামিন তো শহীদ, হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কিকে ধরো, তো নইলে চিপ তাকে ধরো। কিন্তু হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা, যত পীর বুজুর্গ হিন্দুস্তান সবের মুরব্বী, গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি উনার খলিফা, কাসিম উনার খলিফা, আশরাফ আলী থানভী উনার খলিফা, এই সিলসিলা উনি থানাবন খানকায় ইমদাদিয়া মসজিদ আছে, মসজিদে নামাজে মুসল্লিরা আছে, ইংরেজরা খবর পাইছে যে আজ আজকে আছে এখানে মসজিদে, তারা চতুর্দিকে ঘেরাও করে মসজিদে আগুন লাগাই দিছে। এই খানকায় ইমদাদিয়ার মসজিদে আগুন লাগাই দিছে, আগুন জ্বলতেছে, চতুর্দিকে পেট্রোল ঢালছে, মসজিদ জ্বালায় পেলাইবে মানুষ বুঝে দেব, এদিকে আগুন লাগছে, মসজিদের ভিতরে মুসল্লি হাজি সাহেব আছেন তাদেরকে নিয়ে, কিন্তু আল্লাহ কুদরাত সাথে সাথে ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি আরম্ভ হয়েছে, তুফান আরম্ভ হয়েছে, আর কি ইংরেজরা থাকে, পুলিশ বাহিনী দৌড়িয়া সব দিল্লির দিকে রওনা, ঝড় তুফান আগুন নিভাই ফেলাইছে। কিন্তু দেখা গেল মসজিদের ভিতরে মসজিদের কোনো ক্ষতি হয় নাই, মসজিদের কপাট এই যে দরজার মধ্যে একটু দাগ লাগছে মাত্র, ভিতরে কোনো আগুন ঢুকে নাই, সহি সালামতে তারা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ। তখন হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন আজ এই দেশে থাকা যায় না, আমি হিজরত করব, এটা না হিজরত,
ভারত ছাইরা দিব, সে তো যাবো কেমনে। চর্চের দিকে এলা, কেউ যেন ভাগ্যে না যাইতে পারে। মোল্লা মৌলবি দাড়িওয়ালা টুপিওয়ালা ফাঁকরিওয়ালা যেখানে ভাও ধরো হাসি চলাও, ভাগ্যে দিবার পথ নাই। ওনার এক মুরিদ ছিল ব্রিটিশের খুব ভক্ত খান, কেউরে খান টাইটেল দিত, কেউরে সদরে টাইটেল দিত, কেউরে মোগল টাইটেল দিত, কারে কোন টাইটেল দিব, হেরারা তো সব টাইটেল। এই খান আসিল হাজি সাহেবের মুরিদ ভাইয়া, তো সে খবর দিল যে আমার তো খুব ব্রিটিশ আমার ভক্ত, আমিও ব্রিটিশের ভক্ত বিরাট তার বাড়ির এরিয়া, আজকাল না গাড়িওয়ালায় গাড়ি বেছে, তার এখানে থাকতো ঘোড়া, দৌড়ের ঘোড়া, সৈনিকদের ঘোড়া, খামার আসিল বিক্রি করতো, আস্ত বলখানা যেখানে ঘোড়া থাকতো। তো হাজি সাহেবকে আইনে ঢুকাইয়া আস্ত বলখানা ঘোড়া যেখানে থাকে এখানে ঢুকাইয়া দিয়া তালা মেরেছে, আর এখানে ব্রিটিশ তালাশ করতে আসবে না, আসো যদি খবর দিব। সেই দি গুয়েন্দা এমন বেতনে দিল্লি খবর পৌঁছে গেছে, তারা তো লাল কিল্লা দখল করে বসে গেছে। এখানের বাড়িতে হাজি এমদাদুল্লাহ আছেন, এই তো আসল উনারে ধরো। কিন্তু খান সাহেব চিন্তাও করতে পারে নাই যে আমার এখানে ব্রিটিশ হামলা দিবে, খুব ভক্ত, রোজ যোগাযোগ আছে, যা চায় তাই দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ঘোরা দেয়। বলে আপনারা কেন, উনি চিন্তাও করতে পারে, বলে তোমার কেন ভালো ভালো ঘোড়া আছে, আমাদের তো ঘোড়ার দরকার, এই জন্য কিছু কয়েকটা ঘোড়া দিব, যেটা পছন্দ আসলে ঘোরার জন্য আইসে না। কোন কামরায় থাকেন, কোন রুমে থাকেন হাজি সাহেব রহমতুল্লাহ আলী, সে কি সব বলে দিছে, সে যে হয়তো কিরকম লম্বা কুর্তা টুপি মুরিদ ফিসা বইয়া সে ডিগ্রি করছে, খান সাহেব যেন থাকছে সব খবর হয়ে গেছে, সে দিতে এরকমই থাকে। কোন পাগলের বের দরবে মেঞ্চে মনে করবে পাগল, আর হে সব রিপোর্ট করতেছে, কোন রুমে থাকেন কিভাবে থাকেন সব সাইডে বলে দিছে, কিন্তু এরা প্রথমে রুমে যায় নাই, কয় ঘোরা তোলা সব দেখতেছে। খান সাহেব এখনো বুঝে নাই, যাইতে যাইতে ওই রুম পর্যন্ত গেছে যেখানে হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাহিরে তালা দিয়ে আটকে রাখছে, ভিতরে মানুষ জানার কথা। কিন্তু যখন ইংরেজরা আসে পুলিশ তার বাহিনী ধরবার জন্য, উনি খবর পাইয়ে তাড়াতাড়ি তালা মারছেন, আর হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে ওজুর পানি দিয়েছে। আর হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাজি সাহেব ইমদাদুল্লাহ মাজি রহমতুল্লাহ আলাইহি ওজু করিয়ে নামাজে লেগে গেছেন, ওজুর পানি লোটা এদিকে নামাজের মশাল্লা দিয়া বাইরে তালা মারিয়েছে। যেই রুমের সামনে দিয়ে দাঁড়াইছে যে খুলো, এটা তালা মারা বাইরে দিয়া, এখন যদি উনি বলেন এখানে কিছু নাই তো আরো সন্দেহ করবো, তাহলে তারে মারবে আগে গুলি দিয়া। এখন তো উনার আত্মা কি করে, আমি আজ সামনে জায়গা দিয়া এখন আমার হাতে হুজুর মারা দেব, ওনার তো কেমন। কিন্তু তালা খুলতে বাধ্য, যখন তালা খুলছে বিসমিল্লাহ, কোনো মানুষ টানুষ কিচ্ছু নাই, হুজুর বদমা লোটা পানি পড়ে আছে, নমাজের মুসল্লা আছে, মানুষ নাই। সেদি কি কইলো, সাতরাতে হুরু করে করে দিল্লির দিকে ঘুরা মারছে তারা জায়গা। খান সাহেব বললেন আপনারা তো কষ্ট করে আলেন চা পানি নাস্তা আমার অপায়ন মেহমানদারি, তারা ভাবছে সেদি ভুল করছে, সারাদিন কষ্ট করে কিচ্ছুই ফেলো না চলে গেল। খান সাহেবের ভিতরে আইলো, আমি তো এলাম হুজুরে, হুজুর মানে দিয়ে এলাম নমাজের মুসল্লা গেল কই, আবার এইসব স্কুল লেগে তালা খুলছে, দেখেন হাজি সাহেব নমাজই আছে, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ওই বুজুর্গ ছিলেন আপনারা সূরা ইয়াসিনের মধ্যে বসেন, প্রথম গজালনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি তোমার আগে পিছে প্রাচীর খাড়া করে দিছি, সাদ্দাম এরা তোমাকে দেখবেই না। এই জন্য আবু জাহেল অনেক সময় যাইতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি নামাজে দেখার পরে কাবার সামনে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি মারবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি আঘাত করবে, সামনে যে আবার দৌড়াইয়া ফিরত আইতো। মুগিরা বলতো গেলা নবীকে আঘাত করার জন্য আবার ফিরে আইলা কেন, কয় সামনে যেহেতু কিছুই দেখি না,
কনসেপ্ট দেখলেন নিরাপদ না। আজি সাহেব রহমতুল্লাহ বলে আমাকে বর্ডার পাস করতে হবে, খালি হা একা একা ইরান হইয়া আফগানিস্তান হইয়া রাশিয়া হইয়া কেমনে কেমনে কোন রাস্তা দিয়া হাজি সাহেব রহমতুল্লাহ মক্কা পর্যন্ত পৌঁছিয়া গেছেন। মহাজিরে মক্কি এই জন্য বলে, হিজরত করে মক্কাতে আসেন এই জন্য মহাজিরে মক্কি বলে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কবর যেখানে, এর পার্শ্বে হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কির কবর। মাদ্রাসায় সৌলতিয়া সৌলতুন্নেসা হিন্দুস্তানের বড় নবাব উনি একটা মাদ্রাসা করছিল, তো এখানে হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি থাকতেন সৌলতিয়া মাদ্রাসা। থানভী রহমতুল্লাহ আলাই ছয় মাস পর্যন্ত এখানে হাজি সাহেবের খেদমতে রয়েছেন। মালানা আশরফ আলী থানভী রহমতুল্লাহ, মালা হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহ মরকাজাহু, তার বাবা যখন হিজরত করে আইলেন তো হযরত দুঙ্গহী রহমতুল্লাহ আলাই বলে দিছিলেন, হাজি সাহেব মক্কাতে আছে ওনার সঙ্গে দেখা করি। হযরত হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহ মরকাজাহু গুঙ্গহী রহমতুল্লাহ আলাইর মুরিদ খালিদ ধরো গুঙ্গহী রশিদ আহমদ এরেশ, একজনের বিরুদ্ধে ওয়ারিন জেলে আছেন হযরত রশিদ আহমদ গুঙ্গহী রহমতুল্লাহ। এই সময় দেওবন্দ মাদ্রাসা হয় নাই, হযরত মাহমুদুল হাসান এই সময় ছাত্র হিসাবে গণ্য হয় নাই, অস্ত্র মামলা আসিফ নানি তুমি কে যেখানে পাও ধরো, ফটো সহকারে অ্যাডভার্টাইজ চতুর্দিকে অন্য অন্য ইয়া খুঁজছে। মাত্র তিন দিন পর্যন্ত তিনি গোপন ছিলেন, আত্মগোপন যাকে বলেন, কয়দিন তিন দিন পরে ময়দানে বেরিয়ে গেছে যুদ্ধ শেষ ব্রিটিশ তালাশ করে। এরা লড়াই করেছে অনেক ইংরেজ অফিসারকে তারা হত্যা করছে, লড়াই হয়েছে ধরো তিন দিন পরে ময়দানে বাইরে। মুরিদরা কয় ভক্তরা আছে কই যাইবেন আপনি কাউকে বাঁচাইবার জন্য, আমাদের দেশে আছে ওই যে খের কি বলেন আপনারা ধানের ইচু চাইয়া যে করিয়া থয় না থুপ দিয়া ওইগুলার ভিতরে লুকাইয়া মানুষ আলেমদেরকে হেফাজত করার জন্য চেষ্টা করতো, কিন্তু এরপরেও টের পাইলে খেরের মধ্যে আগুন লাগাই জানবাসের কোন পথ নাই। কাসিম নানুদ্দুর রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবীর সুন্নত হইল তিন দিন পর্যন্ত আত্মগোপন করছিলেন গারে সুর, আমি মরতে পারি নবীর সুন্নত ছাড়তে পারি না, গারে সুরে তিন দিন আসতে গেছে সুন্নত ছাড়তে পারে না, মাদানে বাইরে গেছে। আল্লাহ যদি হেফাজত করে কেউ ধরতে পারবে না, আর আল্লাহ যদি ইচ্ছা করে মরবার তো মরে দেব। এই পুলিশ তালাশ করে একজন বন্দি ব্রিটিশের জেল বস্ত্র মামলা, এখন জিজ্ঞাসা করে আপনার বস্ত্র কোথায়, বন্দুকটা যে ব্রিটিশ সৈন্যরা মারছে বস্ত্র কই, উনি বাইর করেন তসবি বস্ত্র কই তসবি এই যে বাইর করছে বস্ত্র কই তো বাইর করছেন বিশ্বাস, আরে বস্ত্র কোথায় তো মুসল্লা আছে লোক এইটা বস্ত্র তিন অস্ত্র তসবি মিসওয়াক আর নমাজের মুসল্লা, পুলিশে সব স্বীকার করা আসলে বন্দুক আছে ঘরে লাইব্রেরির নিচে বন্দুককে ভাঙিয়া কিতাবের নিচে রেখে থুই আইছে আগে খবর পাইয়া এরপর অ্যারেস্ট হয়েছে। এখন অস্ত্র দেখাইতেছেন মিসওয়াক অস্ত্র দেখেন তসবি কান্দে নমাজের মশা এল্লাগের মান্ডি নিয়ে কোনো কথা কয়ে পাওয়া যেত না, যদি না করেন তো মিশা হইব আর হা করলে তো আল্লাহ দিলে এখানে ফাঁসে অস্ত্র তারা জানে উনি হত্যা করছে। কে চলতে থাকলো সেই দিদা খবর দিতে থাকলো বন্দুক কোথায়, লাস্টে সেই দিদা খবর দিয়ে দিছে লাইব্রেরির মধ্যে আছে সেই দিদা মাসকে মাস ঘুমবো কথা কইবো কার লগে গিয়ে মিশিয়া বাইলে হুর হুর করে ওনার লাইব্রেরি গিরা পড়ছে লাইব্রেরি এখানে বন্ধ আছে, বড় অফিসার বাইরে দাঁড়ায় রয়েছে বড়টা সঙ্গে দিচ্ছে লাইব্রেরি খুলো তক্তা টক্তা ফালাইয়া কিতাব লাড়িয়া ফাইরিয়া বা আমারে বাবা, কিন্তু শেষ কিতাবের নিচে বন্দুকটা রাখা আছে। বড় অফিসার বাইরে গেলে বিরক্ত হয়ে গেছে সারাদিন ধরে বন্দুক তালাশ করতেছে এত বড় লাইব্রেরি আর কত আর কই দেখবা, আর একটু লাড়া দিলেই বন্দুক বাইরিয়ে যায়, এই সময় বড় অফিসার বাঁশি বাজাইছে আর কত চলো
যেমনে বাসি দিছে সব হুর হুর করে বেরিয়ে গেছে, আল্লাহ তালা হেফাজত করছে, বন্দুকের পাইছে না, অস্ত্র মামলা নাই, অস্ত্র নাই, উনি তো অস্ত্র স্বীকার করেন না, উনি নির্দোষ খালাস পাইয়া গেলেন, সুবহানাল্লাহ, অস্ত্র নাই, মামলা ছিল অস্ত্রের, অস্ত্র পায় না, উনি তো স্বীকার করেন না, অস্ত্র দেখাইলি মিসবাক দেখা তসবি দেখা কাসিম না না তুমি কেউ পায় না, উনি তো খালাস পাইলে ওনাকে ধরতে পারে না, অন্য অন্য কিনা সারা ভারত খুঁজছে কাসিম নানা তুমি কোথায়, হঠাৎ করে সিআইডি লগে লগে আসে, সিআইডি তো গোয়েন্দারা তো খবর দিব, তারপরে না পুলিশে ধরবো, সিআইডিকে খবর দিয়ে আজকে পাওয়া গেছে ওই অমুক জায়গায় দাঁড়াই আছে, চতুর্দিকে পুলিশ ঘেরাও করে দিছে এই যেমন দাঁড়াই আছে, কিন্তু উনি অমন ভেসে পরিবেশে থাকতেন দেখলে কেউ মৌলবি করত না, ধারণা করতো না, কাপড় চোপড় সেই রকম না, সাধারণ, কিরকম সাধারণ বুঝতে পারে, দেওবান স্টেশনের মধ্যে দাঁড়ায় থাকতেন কুইলির বেশে, যে ছাত্ররা আসবে রাত্রে কুইলি পাইবে না তো মাদ্রাসা যাবে কেমন করে, তো ছাত্রদেরকে বলতেন বুঝা আমার মাথায় উড়ে দাও, কুইলি মতো মনে করতেন, তো মাদ্রাসায় এনে পৌঁছাই দিতেন ছাত্রদেরকে, খেদমত করতেন তালিব ইলমের আর মাদ্রাসার প্রিন্সিপাল, ওখান পয়সা দিবার চাইতো, চাইলে না দোষ না, বাবা পয়সা লাগবে না তোমার খেদমত যে করলাম এটাই ঠিক, আর সকালে দেখে অফিসে যে উনি প্রিন্সিপাল মাদ্রাসার মধ্যে দেখলে চিনবার উপায় নেই, বুঝতে পারছো যে উনি মলানা, এইভাবেই থাকতেন কোন মানুষ সাধারণ না জানলে, এখন গোয়েন্দা দেখাই দিছে ওই যে দাঁড়াই আছেন এই যে মৌলবি গ্রাও করে নিয়েছে পুলিশ, কেন মৌলবি বিশ্বাস করতে পারে না এই বেটা মৌলবি, আর হে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করব, সারা ভারতে তার নাম, যার নাম সারা ভারতে, আর যিনি করছেন যুদ্ধ এটা হইতো না, কাছে যাইয়াও তাদের সন্দেহ এই লোক হইতো না, কিন্তু গিরাও চতুর্দিকে তখন বলে যে জিজ্ঞাসা করে উনারে কাসিম মৌলবি টলি বাদ দাও কাসিম থেকে তুমি চিনো, উনারে জিজ্ঞাসা করতেছে কাসিমকে চিনো, মাওলানা মোহাম্মদ কাসিম নানা তুমি এত টাইটেল কাসিমকে তুমি চিনো, উনি যদি বলেন চিনি না তুমি যাইব, তাই উনারে চিনেন না উনি, দেখছ উনি দুই কদম পিছনে সরে গেছেন, একটু পিছনে সরে গেলেন, সরে যে বলে একটু আগে তো এখানে দেখছিলাম, এই যে দেখছিলাম ওই দাগা দেখাই দিছেন দুই কদম তো সইরা, ও এইখানে দেখছি একটু আগে, হাসা হইল না মিশা হইল, একটু আগে এখানে দেখছি দুই কদম পিছনে সরে গেছে, একটু আগে এখানে দেখছিস তো গেল কই, সব বাসি বাজাইছে তালাশ করা শুরু করে দিছে, গেল একটু আগে এখানে দেখছে, এখন একবারে সত্য কথা কইছে না মিশা কথা কইছে, মরণ মরতে পারে মিথ্যা কথা বলতে পারে না, কিন্তু এরা খাইছে ধোকা হুর হুর করে, এই জীবনে একবারে লাগাল পাইছিল লাগালি পেল, কাসিম নানুতুবি রহমতুল্লাহ অ্যারেস্টে করতে পারে, এরপরে ভিক্টোরিয়া আইন পাশ করলো, এই হলো বুজুর্গ আমি দিন, আমাদের যারা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকতেন, ওই কাজিম ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির ইশারায় ওই দেওবন মাদ্রাসা হয় সারনপুর জেলায়, আহলে সুন্নতুল জামাতের আকীদা বিশ্বাস বুকে নিয়ে মাথায় নিয়ে সে মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে, দেওবন তো একটা গ্রাম কসবা এখন হয়েছে থানা, আগে ছিল বড় গ্রাম, বুঝলেন দেওবন সন্দীপ আপনারা চিনেন একটা থানা দেওবন্দ এরকম একটা থানা, এই দেওবন্দ এই সময় থানাও ছিল না, সাহারনপুর হইল বর্তমানে ডিস্ট্রিক্ট, সেই দেওবন্দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীর কবর থাকতে পারে, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি ওই জায়গা দিয়ে যখন তিনি তার কাফেলা নিয়ে গেছিলেন ওই যুদ্ধের সময়, সৈয়দ আহমদ শহীদ বালাকুটের ময়দানে শহীদ হয়েছেন, যাওয়ার সময় বলছেন থামো এখানে আল্লাহর নবীর হাদিসের খুশবু পাওয়া যায়, সেই সময় তো মাদ্রাসা তো হয়েছে 63 আর উনি গেছেন আরো 27-28 সন, এই সময় এত আগে খুশবু পাইয়া গেছেন, একটা ডালিম গাছের নিচে মাদ্রাসা হয়, ডালিম বুঝেন আনার গাছ, এক উস্তাদ আর এক ছাত্র দিয়া, মোল্লা মাহমুদ উস্তাদের নাম, ছাত্রর নামও মাহমুদ, যিনি পরবর্তীতে হইলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাই, আর এক উস্তাদ ওই গাছের নিচে মাদ্রাসা, সেই মাদ্রাসার থেকে জন্ম লাভ করলেন বড় বড় আলেম ওলামারা,
এখন আলেমের দরকার আছে কিনা? আলেমরা যদি সেই সময় যুদ্ধ না করত, আজাদি ভারতকে স্বাধীন করার যে একটা স্পৃহা মৌলভীদের ওসিলাতে হয়েছে, এর পরবর্তীতেও আলেমরা এই ভারতকে মুক্ত করার জন্য জেল জরিমানা বারবার আলেম ফাঁসির কাছে ঝুলছেন, মালটার জেলে বদ্দি হয়েছেন শেখুল মাহমুদুল হাসান রহমতুল্লাহ। একদিকে তারা পাঁচিলের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে কোরআন হাদিসের খেদমত করার জন্য আলেম হইল পাহারাদার দিনের আলেম তৈরি করার জন্য দেওবন্দ মাদ্রাসা বানাইছে। মৌলভীর দরকার দুনিয়াতেও, কবরেও, হাসরেও, বেহেস্তেও দরকার করে। আলেম হইলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আলেম হইলেন আল্লাহ পাকের জন্য সাক্ষী, শহীদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ যার অস্তিত্ব, আল্লাহর মারিফাতের জন্য আল্লাহ বলেন আমার সাক্ষী হলো ফেরেশতারা আর মৌলভীরা, আলেমরা। কিন্তু আলেম দুই যা, আলেমে রব্বানি হাক্কানি আর উলামায়ে সু। হুজুর সাল্লাল্লাহু নিজে ভাগ করে দিয়েছেন, আলেম দুই জাত হবে, এক রকমের মৌলভী হবে, এরা দুনিয়ার বুকে বদতরিন মখলুক হবে। আলা ইন্না শাররাল শারারুল উলামা, এই বস্তি মাদের উপরে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে মৌলভী, আর সবচেয়ে ভালো হবে মৌলভী। তাহলে ভালো মৌলভী যদি হয় ওয়ারাসাতুল আম্বিয়া হবে, নবীর আখলাক চরিত্র যদি থাকে, আর নবীর আখলাক চরিত্র যদি না থাকে তাহলে বদতরিন মখলুক হবে মৌলভী। দুইটা শ্রেণী গুনে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মৌলভী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন আমি আলেম মুআল্লামা শিক্ষক হিসেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় মাওলানা সাহাবাদের মধ্যে, হযরত উমর টাইটেল দিয়েছেন কানা আলামুনা। এখন আমাদের প্রশ্ন হইল হযরত আবু বকর সিদ্দিক বড় মাওলানা কেমনে হইলেন? উনার কোনো হাদিস হয় না, তাফসীর হয় না? হযরত উমর রাদিয়াল্লাহু ব্যাখ্যা দিয়েছেন আলেম অর্থ হইল ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন আলিমের পরিচয় হলো সবচেয়ে বেশি আমাকে যে ডরাইবে হয়ে হইল সবচেয়ে বড় মাওলানা। তো হযরত উমর বলেন কানা আতকানা ওয়া আলামুনা, আবু বকর সিদ্দিক আমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাইতেন, এই জন্য সবচেয়ে বড় মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হতো আপনি হাদিস পাইবেন না, আবু হুরায়রাতে শত শত হাজার হাদিস, তাফসীর পাইবেন না। আবু বকর সিদ্দিক ডরাই এই কিছু বলতেন না, ভয় ছিল। আজ মিথ্যা হাদিস বর্ণনা করে আল্লাহ রাসূল বলেন যারা মিথ্যা হাদিস বর্ণনা করবে তার ঠিকানা হলো জাহান্নামে। তো আবু বকর সিদ্দিক ডরাই, এখন তো ডরাই ডরাই না, মিশা মিশা হাদিস কইব, মানুষকে বিভ্রান্ত করব। যে ব্যক্তি মিথ্যা তফসির করে নিজের যুক্তি দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ঠিকানা জাহান্নামে, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তার ঠিকানা জাহান্নামে। মান কাযাবা আলাইয়া মা লাম আকুল, আমি যা বলি না আর কয় কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে হুজুর বলেন তার ঠিকানা জাহান্নামে। হুজুর বলেন নাই আর কয় হাদিস আছে কালা কালা যা কালা কালা। বেগুন বিক্রি করব, এখন বাজারে নিয়ে দেয় হাজার বেগুন আর বেকি না, বেগুন শাহ বেগুন এখন হাদিস বানাইছে, এগুলো দোকানদারের হাদিস যে আমার বেগুন তো বিক্রি করতেই হবে। তো মানুষ তো ধর্মের পাগল, ধর্মের নাম শুনলে, হাদিসের নাম শুনলে, নবীর নাম শুনলে পাগল হয়ে যায়। সেই সময় তো একটা হাদিস বানাইছে, দোকানদার বাজারে দাঁড়াইয়া কয় আলবাজিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলবাজিন জানু শিবাউ মিন কুল্লি দা। আরবিতে হাদিস বানাই লেছে, এটার অর্থ হলো বেগুন খাইলে সমস্ত বেমার ভালো হইয়া যায়। আর কয় কালা কালা রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ বলে বানাই লেছে হাদিস, দেখে ওয়াজাউন কাজাবুন দাজ্জাল। এখন মানুষে কইবে আল্লাহ রসুল কইছেন বেগুন খেলে সব বেমার ভালো হয়, মানে হাদিস কইতাছে। আর যে কারাগারে শুরু হইছে বেগুন বিক্রি করে শেষ, এটা হলো বেগুন বেগুন ব্যাপারের হাদিস বানাই লিছে। এরকম বহুত হাদিস বানাইতো, এই জন্য আল্লাহ রসুল আগে দিয়ে বলে গেছে আমি বলি না এমন কথা যারা বলবে। আর যে কালা কালা রসুল তার ঠিকানা জাহান্নামে, মন গড়া কোরআনে তফসির করবে তার ঠিকানা জাহান্নামে। এই জন্য আলেমদেরকে দুই ভাগে বিভক্ত করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা শব্দ কি বলি? আলিমে রব্বানি হাক্কানি, আমাদের মা বোনদের পেটে আল্লাহ যেন আলিমে রব্বানি হাক্কানি দেয়,
এই পৃথিবী যতদিন পর্যন্ত আলিমা রব্বানী হাক্কানি থাকবে কেয়ামত হবে না, কেয়ামত ধ্বংসলীলা, এর বিরুদ্ধে পাজিশন, এই ফিলার এই ফিলার এই সাপকে আটকাইবার জন্য, তো কেয়ামতকে আটকাইবার জন্য ওলামা যতদিন পর্যন্ত আলেমরা থাকবে আসমান ভাঙবে না, জমিন ভাঙবে না, ফিলারের মতো ওলামা একরাম। কিন্তু ওলামা হইতে হবে রব্বানী হাক্কানি, নিজের স্বার্থ মতো ফতোয়া দে, নিজের বুঝ মতো ফতোয়া দে, নিজের সুবিধা মতো ফতোয়া দে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জাহান্নাম আছে একটা দুজগের অংশ আছে, যে দুজগের অংশ থেকে আমি তো বলি খবরই নাই আপনাদেরকে, কি কথা কইব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আওলাদদেরকে যেন আলিম বানাইয়া দেয়। আপনাদেরকে উৎসাহিত করছে ছেলে মেয়েদেরকে আলিম বানাইবার জন্য ফিকির করতে, কি বানাইবেন আলেম, কি বানাইবেন হাফেজ, চেষ্টা করা বানাইব কেডা আল্লাহ রাব্বুল আলামিন। যত ডিগ্রি আপনাদের, সমস্ত ডিগ্রি মৃত্যুর সাথে সাথে খতম, কবরে ডিগ্রি কাম লাগবে না, হাসনের ময়দানে ডাকবে না, মন্ত্রী মিনিস্টারকে ডাকবে না, কিন্তু একজন হাফেজ একজন আলিমের ডিগ্রি কবরেও আছে হাসরেও আছে বেহেশতের মধ্যেও আছে। আল্লাহর দরবারে বেহেশতের মধ্যে গেলেও আলেমদের পরামর্শের দরকার পড়বে, বেহেশতে কোনো কাম কাজ নাই, তখন মৌলবি তালাশ করবো, তখন কি করবো বেহেশতে, কোনটা সাও না আল্লাহর কাছে, তখন মৌলবির পরামর্শ লাগবো, মৌলবির এক মেয়েদের বেটা সাও আল্লাহর কাছে যাও, নমাজ নাই রোজা নাই কোনো কাম নাই কাজ নাই, তখন আলেমরার এই পরামর্শ মতে চলবে, আলেমরা এই পথ দেখাইবে, সেই বেহেশতেও হাসরের ময়দানেও আলেমরা এই পথ দেখাইবে, যাও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হুতাশ হইয়া ঘুরাইবে, কেউ জায়গা দিবে না কোন পয়গম্বর, তখন আলেমরাই এই হাদিস জানেন, আলেমরাই কইবে সুফাতে কুবরার মালিক মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আলেমরা হাদিস জানে, আলেমরাই পরামর্শ দিবে, কোন নবী গ্রহণ করবে না, আখির জামানার পয়গম্বরের কাছে যাও, এই পরামর্শ আলেমরাই দিবে। কথা সংক্ষেপ করছে, আগে কইছে টাইম মতো নামাজ হবে, আমি কথা কোনোদিনই আপনাদেরকে আগেই বলছি, হেদায়েত করতে পারবো না, সন্তুষ্ট করতে পারবো না। একজন মহাদেশ একটা মহাদেশের ঘটনা করে, আর বাসি না মরি না আপনাদের সাথে দেখা হয়, তাও তো জানি না, এখানে বারবার আপনাদের সাথে দেখা হয়েছে, আর আজকে আমার শেষ, অর্থাৎ কালকে ভোরেই আমার ফ্লাইট, কোনো সময় নাই, এই জন্যই হাফিজ সাহেব ইমাম সাহেব আজকের জন্য, নাহলে ভালো টাইম চাইছিলেন, উনি মনে করছিলেন শুক্রবারে আনবো, নাহলে শনিবারে হুজুরে আনবো, মানুষ বেশি সমাগম হইব, আমি ভাই সময় তো নাই, আমার তো কালকে ঘুরে বুধবারে টিকিট, আলাপ করছেন আরো 15 দিন আগে, কিন্তু সময় বাইর করতে পারে, তো শেষ পর্যন্ত আজকের জন্য রাজি হয়েছে, আমার সকালে প্লায় ব্রিটিশ এয়ারওয়েজ, আল্লাহ তাআলা আপনাদের সাথে দেখাশোনাটা আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে। যেমন ও গুসানি কথাই রইল, এক মহাদ্দিসের কথাটা আপনাদের কাছে বলি, এক মহাদ্দিস হলেন রবিআতুর রায়, রবিআতুর রায়ের বাবা হইলেন আবু আব্দুর রহমান, মদিনার মানুষ, খুব সংক্ষেপ করে বলবো, আর যে মদিনার মানুষ ব্যবসা করে, উনি মৌলানা না, উনি ব্যবসায়ী, আন্তর্জাতিক ব্যবসায়ী, আমাদের দেশে অনেক মানুষ আছে ব্যবসা করে, দেশ বিদেশে যায়, তো আবু আব্দুর রহমান মদিনার মানুষ, উনি ব্যবসায়ী, কিন্তু উনি যখন ব্যবসার জন্য যাইবেন আগের জমানা, তাবেঈ আবু আব্দুর রহমান সাহাবাদেরকে দেখছেন, উনি তাবেঈ সাহাবি না, এখন উনি ব্যবসার জন্য যাইবেন বিভিন্ন দেশে যাইবেন, বেগম সাহেব হামেলা সন্তান সম্ভব, কিন্তু ব্যবসার জন্য যাইতে হয়, আগের জমানায় প্লেন আসিল না, কোথায় কোথায় যাইবেন, কোন দেশে যাইবেন, আফ্রিকা যাইবেন, সিরিয়া যাইবেন, কোথায় যাইবেন, দেরিও হইতে পারে, তো বেগম সাহেবকে বললেন আমার তো যাইতেই হয়, তোমাকে আল্লাহর হাওলা, কিন্তু আল্লাহ যদি সন্তান দেয়, এই সন্তানকে আলেম হাফেজ দিনের খাদিম বানাইবার চেষ্টা করবা, আর আমার যা সম্পত্তি আছে বড় ব্যবসায়ী তো সব দিয়া গেলাম তোমারে, ঘর আছে ঘর ভাড়া, দোকান আছে খবর নিবা, কিন্তু সন্তান আল্লাহ দিব, এইটাকে তুমি দিন শিক্ষা দিবা, আলেম হাফেজ বানাইবা, এই দায়িত্ব তোমার, আর কোনো সন্তানই নাই, কিন্তু ওনার যাইতে হবে, দেন এই যে সফর শুরু করছেন 16 বছর, 16 বছর কাছে, আমরা অনেক লন্ডনে আছে 18 বছর, দেশও যায় নাই, আইছিল যে এরপরে, আর এখানে অনেক লোক আছে কাগজ হয় না হয় না দায় না, কবছর হয়েছে, হয় 13 বছর, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, যাইতেও পারে না, কাগজও হয় না,
তো উনার তো 16 বছর গেছে গা, এই 16 বছর উনার সফর, এদিকে বাচ্চা জন্মেছে, মার কাছে দিন ছিল। এখন মা যখন নাম রাখলেন রাবিয়া, আরবিতে রাবিয়া, খুব উমদা ভালো ফসল যদি হয় বা আবহাওয়া খুব ভালো হলে কয় রবি, রবিয়া নাম রাখলেন। আর রায় ফর এ টাইটেল লাগছে, এটা রবিয়া নাম রাখলেন। যখন ফার্স্ট বছর রয়েছে তখন মা তাকে কোরআনে হাফিজ বানাই ফেলেছেন, অটোমেটিক হাফিজ হয়ে গেছেন মার চেষ্টায়। মার মধ্যে যদি দিন থাকে তো বাচ্চা কাচ্চা দিনদার হয়, মার মধ্যে যদি না থাকে এটা আপটোটিক ক্লাবে ঘুরায় আলেম হাফিজ জন্ম দিতে পারবে না, ভালো সন্তান দিতে পারবে না। যখন 7 বছর বয়স তখন হাদিস শিক্ষা লাভ করছেন, 10-12 বছর যখন হয়ে গেছে পূর্ণ মুহাদ্দিস হয়ে গেছে, আল্লাহ মেধা এরকম দিছে। 16 বছর যখন ছেলের বয়স, বাপের বয়স 16 না বেশি, কিন্তু বাপ 16 বছর যাবত বিদেশ, বাপ যখন 16 বছর পরে দেশে আইছেন ছেলের বয়স 16। মদিনার মানুষ তো বয়স 16 হইলেও চেহারা নমুনা কিরকম বুঝেন তো, বাঙালি হয়ে আমেরিকা জন্ম হইলে মাশাআল্লাহ আমেরিকার বাতাসে ভাইয়ারা। এখন মদিনার মসজিদে আল্লাহর নবীর মসজিদে উনি হাদিস পড়ান, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বসে বসে বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস ইমাম মালিক ও উনার সাগরিদ, বড় বড় মুহাদ্দিসিন সাগরিদ রাবিয়াতুর রায়। এখন হাদিসের সনদ পাওয়া যায় হাদ্দাসানা রাবিয়াতুর রায়, মানে হাদিস পড়া বড় মুহাদ্দিস হয়ে গেছে। কিন্তু মার এইটাই বাপে তো মুহাদ্দিস দেখলো না, ছেলে বাপ দেখলো না, এই জ্বালা মার অন্তরে। আমি তো চেষ্টা করে বানাইলাম, টাকা পয়সা সব খরচ করে, বাপ চিনলো না, ছেলেও বাপ চিনলো না, বাপের ছেলে দেখলো না, আমিও পাইলাম না। আমি যদি এই ছেলেটারে বাপ দেখাইতে পারতাম তো আমার আনন্দ ছিল দিন আর রাত্রে অপেক্ষা। আগে মোবাইল ছিল না রে বাবা, টেলিফোন ছিল না, কোন দেশে খবর দিত। 16 বছর পরে হঠাৎ করে এসে মদিনার মধ্যে হাজির, আসে ঘরে যাইবে, বাড়ি চিনে গেছেন, টাকা পয়সা আছে, সামান আছে বাড়িতে, বাড়ির দরজায় যখন যে হাজির হয়েছে তো সামনের রুমের মধ্যে ওই রবিয়া বসা, বয়স 16 হইল, বডি আর মদিনা ওনার দেখে রাগ উঠে গেছে যে আমার ফরেন রুমে যুবক ছেলে আমার ওয়াইফের স্বভাব খারাপ হয়েছে, আমি দেশে নেই। সাধারণ নিয়ম হইল একজন তাবেঈ নবীর সুন্নত ঘরে ঢুকলে তার সালাম আলাইকুম বলবে, উনি কি আসসালাম আলাইকুম বলে, এক ছেলে দেখা যায় এখানে উঠে গেছে রাগ, সালাম টালাম নেই, ঘরে ঢুকবার চাইতেছে, ছেলে দেখছে যে ফাগল করতে গিয়ে ঘরে ঢুকতেছে, চিনি না শুনি না কিচ্ছু না, দরজার সামনে দাঁড়াইছে, হেও সালাম করে না, এটা কথা নাই বার্তা নাই বেগানা মানুষ দরজায় ঢুকতে যেতেছে, ছেলে দরজার সামনে দাঁড়াইছে, কই যাইতেছ, আটকাইছে পাগল নাকি, মানান তা হে বেটা তুই কে, ছেলে কয় দরজা ঢুকতে, বাপে কয় মানান তা তুই কে, লাগছে দরবা, ছেলে কয় মানান তা তুমি কন হে এই তুমি কেবে এখানে ঢুকছে, বাপে মনে করতেছে এ করতে গেল আমার বাড়ি, তো বাপে কয় হাজা বাইতি এটা আমার বাড়ি, ছেলে কয় হাজা বাইতি এটা আমার বাড়ি, তুই করতেছ মা দরবা। ওর মা ভিতরের থেকে শুনছে যে আমার বাড়ির সামনের রুমে দরবার হইতেছে, কাজ্য হইতেছে, খালি বইতে বইতে শোনা যায়, ছেলেও কে হাজা বইতে আমার ঘর, মার ঘর আমার ঘর, হয়ে কইতেছে দরজার বাইরে থেকে আমার ঘর, মা দেখছে যেখানে দরবার হইতেছে তাড়াতাড়ি এই ছেলেরা ধাক্কা দিয়ে বাইর করে দিছে, আসেন বিবি সাহেব আসসালাম আলাইকুম কইল, স্বামী আসসালাম আলাইকুম নাই, ওয়ালাইকুম আসসালাম নাই, রাত জল্লা শেষ ভিতরে গা। এখন বেগম সাহেব 16 বছর পরে পাইছে, কত আদর, জুতা মোজা খুলো, কাপড় চোপড় খুলো, ন কি রাগ অভিমান, বেগম সাহেব কয় এই ছেলে করতেন সুস আমার তো আবু সাহেব দে, আর ফেট হয়েছে তুই গেছ বাচ্চা একটা হিরা কই, তিন প্রশ্ন ইটা কেনা ফেটের টা গেল কই, আর আমার তো আবু সাহেব দে 16 বছরের পার অগ্নি শর্মা। বেগম সাহেব দেখলো রে যে মস্তানি লাগাল পাইছে, সন্তুষ্ট করা বড় মুশকিল, তো একটা বুদ্ধি বাইর করলো, এখন দুজন যদি রাগ করে দরবার কাজ যা পারবো না কমবো তালাক হয়ে দেবো, এই জন্য দেশে যে অনেকে তালাক দিয়ে, বেগম সাহেবের মর্জি খারাপ, তাল বুঝতে পারে না, তাল না বুঝতে তো মুশকিল, এই জন্য ধর্মীয় শিক্ষা লাগে। এখন বেগম সাহেব তাল বুঝ যা, দেখলো যে তর্ক করে লাভ নাই,
এখন তাকে পাঠাই দিছে জিয়ারত করে, হুজুরের কবর গে জিয়ারত করে। এত বছর ঘরে আইসো, 16 বছর ঘরে আইসো, নবীর রোজায় যাও, এর চেয়ে বড় কাপ নাই। হুজুরের রোজা দিয়া সালাম দাও, যে ব্যক্তি হুজুরের কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা বাজিব। এটা বুদ্ধি বাই করছে যে সেতা সেতির দরকার নাই, যাও। ভালো বুদ্ধি দিছে, উনি গেছে জিয়ারত, ছেলে গেছে আগে মসজিদ জিয়ারত করিয়া বুঝছো নি, এমনি গেছে জোরের টাইম, আজান হয়েছে নামাজ, নামাজের পরে ক্লাস শুরু হয়ে গেছে হাদ্দাসানা, ছেলে বসে গেছে পড়াদি, 2000 মতো ছাত্র চতুর্দিকে ঘেরাও করছে। উনি জিয়ারত করে দেখে যে এখানে ক্লাস হইতেছে, বহুত দিন ঘুরে আইসে 16 বছর পরে মদিনা, আজ একটু বসে কিছু ক্লাস শুনি, হাদ্দাসানা শুনি, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি পড়তেছে, ছাত্র পড়তেছে, এখন পুরো বসে বসে কান্দে, সেত গেছে গা, কান্দে কিসের জন্য? হায় হায়, আমার বেগম সাহেব কি সর্বনাশ করলো, টাকাই কি করলো, ফেটেতে কি করলো, ছেলেরে জায়গা দিল, এইরকম একটা ছেলে যদি আমার হইতো তো আমার জীবনটা কাটতো, এর লেগে কান্দে, এখন কান্দে। এই জন্য অন্যান্য ছেলেরা কয় যারা ক্লাস করতেছে যে পুরো কান্দে, তার কান্দা কান্দে দাও, 1 ঘন্টা পর্যন্ত এখানে বসে বসে কাঁদছে, এবং বেশি কান্দে চোখ ফুলে যায়, মুখ ভেসে যায়, তারপর ভিজা যায়, 1 ঘন্টা পর্যন্ত উনি তো ক্লাস করতেই আছে, দূরের থেকে তার করতে পারছে না। ওই যে কুনাত বৈশাই যে বেশি করে টার আর 2000 মতো ছাত্র চতুর্দিকে ঘেরাও করছে, ঘরে যে এই বেটারি দেখছিল এটা তো টার করতে পারছে না, এখানে মনে করছে আর কোন মহাদিস, দূরের থেকে তো টার করা যায়। এখন কতক্ষণ পরে ঘর সারিয়া মসজিদ সারিয়া বাড়ির দিকে রওনা হয়েছে, এখন যে বাড়ির দিকে রওনা হয়েছে কোন চিন্তায়, হায় আমার বেগম সবাই কি করবো, এক চিন্তা, এইরকম একটা ছেলে যদি আমি পাইতাম আমার জীবনটা সার্থক হইতো, আমার ব্যবসা সার্থক হইতো, আমার জীবন সার্থক হইতো, ট্রেন চলে না, যাই দিন বেগম সব পড়ছে টেনশন, ছেলেরে বাগাই দিলাম ঘর থেকে, আর স্বামী গেল মসজিদে জিয়ারত করতে, একটারও খবর নেই, ছেলে কই গেল, স্বামী কই গেল, এখন একবার ঘরে যায় একবার বাইরে যায়, মহা টেনশনের মধ্যে এই মহিলা। এখন আবু আব্দুর রহমান স্ত্রী ঘর থেকে বাইরে যান, হঠাৎ করে দেখেন স্বামী আইতেছে, স্বামী আইতেছে জড়াইয়া ধরছে, এখন দেখা যায় স্বামী কান্দে, আগে করছিল রাগ আগুনের মতো চোখ, আর এখন দেখা যায় কান্দতে কান্দতে সব কাপড় চলে যায়, স্বামীকে ধরে আটকাইতে পারে না, কান্দে পড়ে যায়। বেগম সাহেব জিজ্ঞেস করে কি হয়েছে, টাকা পয়সা চুরি লেগে গেছে না, কান্দুক লেগে না, কেউ কিছু বলছে, কিচ্ছু পায় না, ধরে আনে ঘরের মধ্যে ঢুকাইছে, স্বামীকে জিজ্ঞেস করে কান্দু কেন, এখন আগে তো রাগ আসিল এখন কান্দতেছে, আরে কিছু হয়েছে, কি হয়েছে, তুমি কি করছো, মসজিদে দেখাইছে এক ছেলে হাদিস পড়ায়, আমার জীবন সার্থক হইতো, এরকম একটা ছেলে যদি আল্লাহ আমারে দিত, তুমি কি করছো, এক ছেলের জায়গা দিছো, আমার ফেটারটা কি করছো, আমার টাকা পয়সা, ওই 3 প্রশ্ন। বেগম সাহেবের সাথে সাথে উত্তর দেয়, ওই যে টাকা ওই ছেলের পিছনে খরচা করছি, ফেডার আমানত ওই ছেলে, আর সামনের রুমে যে দেখছিল ঝগড়া করছিল ওই ছেলে তোমার, 3 প্রশ্নের জবাব একসাথে, ওই ছেলেই পেটেছিল 16 বছর পর্যন্ত তার পিছনে মেহনত করে ওই মহাদিস বানাইছি আমি, আর তোমার টাকা পয়সা তার জন্য খরচ করছি, এখন বেগম সাহেবের জড়াইয়া ধরছে, রাত তাক শেষ কই আল্লাহ যাই ছেলেরে লইয়াই বাড়ি তারাই তো খের খাওয়া দাওয়া, এই ছেলেকে নিবার জন্য এখন মসজিদের দিকে রওনা হয়েছে, কই ভুরকা লাগা, মানে বাপ ইয়া ছেলেকে স্বাগতম শুভেচ্ছা দিবার জন্য মসজিদের দিকে রওনা, ছেলেও বাড়ির দিকে রওনা, যে মার্কেট মতে যায় রাস্তার মধ্যে বাপ আর ছেলে দেখা হয়ে গেছে, এখন একজনকে ধরে আরেকজন কান্দে, আপনারা বিশ্বাস করেন বেহেশতের নিয়ামত পাইয়া এত খুশি হবে না, এই আবু আব্দুর রহমান ছেলেকে ধরে যে খুশি, বেহেশতের নিয়ামত তো বহুত বড় হবে, এর চেয়ে বড় নিয়ামত, এখন বাড়ির দিকে যাও, তখন বেগম সাহেব চলো, এখন কে আগে যাইবে কে পিছে যাইবে, এই জন্য ধরা শুরু হয়েছে, ছেলে কয় বাবা তুমি যাও, বাবা কয় ছেলে তুমি যাও, তুমি এই দেশের মহাদিস, আমি তোমার আগে যাইবো না, বাবা হয়ে আগে যাইতে চায় না, এখন মা বলে যে তোমরা ঝগড়া করবা ঘরে যাই, এখন ঘরে কেউ আগে যাইতে চায় না, ছেলে মনে করে বাবা আগে যাইবে, বাবা কয় তুই বেটা আলেম, আমি এলাম জাহেল, আমি ব্যবসায়ী, আল্লাহ বেজার হইব, তুই আগে যা, এখন ছেলে তো আগে যায় না, মা কয় শুনো ছেলে তুমি আগে যাও, ছেলে কই ইন্না লিল্লাহ, তুমি মা হইয়াই ফতোয়া দিলা, বলে আমি ঠিকই ফতোয়া দিছি, আজকে তুমি আমরার ঘরে আগে যাইবা, আমরা তোমার পিছু পিছনে যাইব, আর যেদিন বেহেশতের মধ্যে তুমি যাইবা তোমরা মা বাপ হিসাবে তোমার বেহেশতে আমরা চলে যাব, এটা না বলে একিম, এটা না বলে বুদ্ধি, একটা ছেলেকে আলেম বানাইলে আপনার বেহেশতের ডিগ্রি, আচ্ছা বলেন আপনার বাড়িতে আপনার ছেলে যাইবুনি না যাইতো না, জিজ্ঞেস লাগবে করে মাথা কথা কও, জিজ্ঞেস করে লাগবে কবি আমার বাবার বাড়ি, তো বাবা ও ছেলের বাড়িতে যাই ঢুকতে পারে না, পারে না, পারে তো, আবু আব্দুর রহমানের মার বুদ্ধি কত, ছেলেকে বলে তুই তো বিরাট বেহেশত পাইবে, বিশ্ববিখ্যাত মহাদ্দি, আমরা তো এত বড় বেহেশত পাইতাম না, কিন্তু আজকে আল্লাহরে সাক্ষী রাখলাম
আমরার বাড়ি তোরে দিলাম, তোর বেহেস্তের জন্য আমরা জায়গা পাই। রাদরান ইসলাম এক মহাদিসের ঘটনা শুনেলাম যে এইটা হলো আমাদের আকিদা বিশ্বাস, আল্লাহ যেন আহলে সুন্নতুল জামাতের আকিদা বিশ্বাস নিয়ে থাকতে পারি এবং মরতে পারি। বলেন সবাই আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা। আমি কালকে ঘুরে এসে আমার বাবা না দেশের দিকে আর মাদ্রাসা ধরে আমরা 35 বৎসর দৌড়ায় হাদিস পর্যন্ত হাফিজি দৌড়া পড়া হয়েছে। এগুলার আগামী বছর একটা বিরাট মাহফিল করে 8,100 বছর হয়েছে। আমরা 100 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারে না আমাদের ছাত্ররা। এই জন্য আগামী বছর 2021-22 ফেব্রুয়ারি 10টার বন্দী হবে। 10টারে ফজিল যত আলেম হয়েছে যত হাফিজ হয়েছে এদেরকে ফাগরি দেওয়া এক সঙ্গে 35 বৎসরের একত্রিত করে। এটার জন্য দোয়া চাই যে 10টার বন্দী সাফল্য মন্ডিত হোক। মক্কা শরীফ থেকে যাইবেন আব্দুল হাফিজ মক্কি সাহেব, আরশাদ মদনী যাইবেন দেওবন থেকে, আর হাটহাজারির মতম সপ্তাহ নিজেই পরামর্শ করে এটার মধ্যে আসেন জড়িত ডাকাত থেকে ওলামা একরাম বুজুর্গ আনিদিন যাইবেন। এইটা 10টার বন্দীর জন্য সাকসেস হয় আমরাও কয়েকদিন বাসে ছাত্ররা টাকা দা যে আমরা মইরা গেলে নিয়ে আমরা ফাঁকরি দিবেন যে শোনত এটা আগামী বছর হবে। এই মাদ্রাসার জন্য আপনারা অনেক সময় সাহায্য করছে, মসজিদ 3 তলা হয়ে গেছে, বিরাট মাঠ হয়েছে, আরো মাদ্রাসার জন্য 1,70,00,000 টাকা পাশে ছাত্রাবাস হইতো যেখানে পড়ে এখানে থাকে। হাটহাজারি আমরা যেখানে পড়ছি এখানে থাকছি, কিন্তু এখন জায়গা হয়েছে হাটহাজারি। তা আমাদের এখনো ছাত্র যেখানে থাকে এখানে পড়ে, যাতে ছাত্রাবাস আলগা হয়, ক্লাস ঘর আলগা হয়, এটার জন্য ব্যবস্থা 1,70,00,000 টাকা পাশে। আল্লাহ তালা কবুল করুক, আপনারাও সাহায্য করবেন শক্তি মতে। সময়ও নাই আপনার, আর সময় এমনি 2-3 মিনিট বেশি হয়ে গেছে, আল্লাহ তালা মাফ করুক। আরো কাম কাজের সময় এই সময় যে আপনারা দিচ্ছেন এই জন্যই ধন্যবাদ। বেজার হয়েছেন আমার কোনো কথায়? দোয়া রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। আর তো প্রায় আমার পরিচিত যদি শুনেন মরে গেছি তো দোয়া করবেন আল্লাহ তালা মাফ করে দিত। আর ইমানের সাথে জন্য খাতেমা বিল খায়ের। হায় মনে এক সঙ্গী সাথীরা দুনিয়া থেকে চলে গেছে। আইলাম লন্ডন, হুনি ইসাক গাজী সাহেব ইন্তেকাল করছে ফটিয়ার মাঠে, সেখানে লন্ডনের দোয়া করা হলো। গত বছর সফরে এলাম কয়েকজন, সৈয়দ আসাদ আল মদনী সাহেব আইয়া গেছেন, এবার নাই রমজান শরীফে পশু গেল, এই ফেব্রুয়ারিতে মারা গেলেন। ফেব্রুয়ারি 4 তারিখে তজম্মল শেখ সাহেব আরেকজন মারা গেছেন, 7 তারিখ আর 2 দিন পরে আসাদ মদনী সাহেব। দরকারি ইমাম সাহেব গত বছর আইয়া গেছে লন্ডন মারা গেছে। এরকম দুনিয়ার কোনো বিশ্বাস নাই কে কোন সময় মারে। আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মাফ করে আর ইমান খাতমা নসিব করে, আর এই মজলিস যেন আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে। ইয়ার আমার রাহিমিন, আমাদের সাথী ভাইদের উঠা বসা সব আল্লাহ তুমি কবুল করো, আর এই মসজিদকে আজিন্দা করার আবাদ করার সবাইকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ আগামী 10টার বন্দী মুগিঞ্জ জামিয়া ইসলামিয়ার আল্লাহ তুমি গাইবে ইন্তজাম করো, ইয়া আল্লাহ কবুল আর মঞ্জুর করো। 10টার ফজিলত ছাত্রদেরকে আলেমদেরকে হাফিজদেরকে মাথায় উঠাই দিবার আল্লাহ তালা তুমি তৌফিক দাও। বুজুর্গানি দিনের যারা আছেন হায়াত বাড়াই দাও, যারা আমাদেরকে ছড়িয়ে চলে গেছে ইয়া আল্লাহ তাদের কবর বেহেশতের বাগান বানাও। এই দেশে আমাদের ভাইয়েরা কেউ নেই বিপদে আপদে আছেন, আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে বাঁচাও। যারা ছেলেপেলেদেরকে দিন শিক্ষা দিবার জন্য জান মাল লাগাইতেছেন, কুরবানি দিতেছেন, আল্লাহ কুরবানিকে কবুল করো। আল্লাহ উম্মতের কান্ডারি আলেমরা এই হাক্কানে আলেম তুমি তৈয়ার করে দাও। এই দেশের মুসলমানদেরকে সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ। ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো, আমাদের আওলাদদেরকে ইয়াদগার বানাও, ফিতনা ফাসাদ থেকে বাঁচাও, বুদ্ধিনীক থেকে বাঁচাও, বেঈমানি তুফান থেকে বাঁচাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আল্লাহ বাংলাদেশের শান্তির ফয়সালা করো, আমরা দেশের মহব্বত আমাদের আছে মারামারি কাটাকাটি সন্ত্রাস থেকে আল্লাহ দেশকে হেফাজত করো। ইয়া আল্লাহ সবের মধ্যে শুভ বুদ্ধি দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমাদের বেমারি মা বোনদেরকে আল্লাহ শেফা দাও, ঘরে বাইরে যারা অসুস্থ আছেন সেহে তন্দুরুস্ত যাও, মা বাবা যারা কবর বাসে গেছে আমাদেরকে ছাড়িয়ে যারা কবরে চলে গেছেন তাদের কবরের বেহেশতের বাগান বানাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।